কুরবানি নিয়ে নতুন আইন মোদী সরকারের দেশে একের পর এক সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে কখনও ধর্মের নামে কখনো পোশাকের নামে কখনও খাদ্যের নামে কখনও হিজাব বিতর্ক কখনও গো মাংসের অজুহাতে বিভিন্নভাবে নানানভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর টার্গেট করা হচ্ছে তাদের বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে ইসলামদের মুসলিমদের নানান ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে এবার আরও এক বিতর্কের জন্য হয়তো দেশ প্রস্তুত থাকছে বা বিতর্ক হতে চলেছে দেশ সম্ভবত সেটা হচ্ছে কুরবানি সেই কুরবানি নিয়ে নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার যে কারণে হয়তো আবার এক বিতর্ক সৃষ্টি হতে চলেছে দেশে রিসেন্টলি জ্ঞানবাবি মসজিদ এবং নবী মোহাম্মদ সুল্লা সাল্লামকে নিয়ে কেন্দ্র করে পুরো দেশের বিতর্কে উত্তাল হয়েছে দেশের নাম খারাপ হয়েছে সেখানে বিদেশের পণ্য বয়কট করা হয়েছে তারই মাঝে আবারও নতুন এক মুসলিমদের জিনিস নিয়ে নির্দেশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে কি বলা হয়েছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সেখানে বলা হয়েছে সারা দেশে কষাইখানা কষাইখানা ছাড়া আর কোথাও কুরবানি করতে দেবে না কেন্দ্র সরকার সেখানে নির্দেশ দিয়েছে কেন কুরবানি না করার এবং এই নোটিশে ইতিমধ্যেই এই নোটিশ ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র এবং রাজ্যগুলোকে বকৃতে জনসম্মুখে পশু কুরবানি করতে নিষেধ করা হয়েছে নির্দেশ অনুযায়ী কোরবানি ঘরে অথবা কোনো খোলা জায়গায় করা যাবে না মানে আপনি ঘরেও করতে পারবেন না এবং বাইরেও করতে পারবেন না এবং এই নির্দেশ অনুসারে আপনাকে শুধুমাত্র কষাইখানাতেই কুরবানি করতে হবে এবার চিন্তা করুন একের পর এক দেশে এভাবে ইসলাম এবং মুসলমানদের বিভিন্ন ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে কোনো এক ব্যক্তি বলেছেন যে এভাবেই ধর্মীয় ইস্যুকে ইস্যু নিয়ে মানুষের মধ্যে লাগিয়ে দেওয়া যাতে করে তারা দেশের মূল সমস্যাগুলো কর্ণপাত করতে না পারে বর্তমান দেশে বেকারত্ব আরও বিভিন্ন সমস্যা দেশে বেকারত্বে জর্জরিত যুব সমাজ দেশের শিক্ষিত সমাজ বেকারত্বে জর্জরিত একের পর পেট্রোপণ্যের দাম বেশি প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম বেশি তেলের দাম কত লাগান ছিল সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের দাম সত্য ছিল সেই তেল এখন একশো পার এরকম নানান দেশের মূল যে সমস্যাগুলো মানুষ জর্জরিত হয়ে রয়েছে সেই সমস্যা থেকে হয়তো মানুষ ভুলে যাচ্ছে একের পর এক ধর্মীয়কে ধর্ম খাইয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে এই ইতিমধ্যে আপনারা জানেন যে দেশে জ্ঞানবাবী মসজিদ এবং নবিসর ইসলামকে নিয়ে বিজেপি নেত্রীর নোংরা মন্তব্যে দেশ উত্তাল হয়েছে এরই মাঝে অগ্নিপথ যে কেন্দ্র সরকারের প্রকল্প এ নিয়ে কিন্তু গোটা দেশ কিন্তু বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে আন্দোলন নামে ভাঙচুর বিভিন্ন কার্যক্রম হয়েছে এক সে কথা আপনারা সকলে জানেন এরই মাঝে আবার কুরবানি নিয়ে এরকম এক নতুন নির্দেশ যাতে করে সংখ্যালঘুদের হয়তো আরও এক বিষয় নিয়ে দেশে বিতর্ক সৃষ্টি করা হতে চলেছে এভাবেই দেশে একের পর এক সংখ্যালঘুদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে বর্তমান সরকারের আমলে তো এই যে বিতর্ক কুরবানি নিয়ে সে কুরবানি ঘরেও করতে পারবে না খোলা জায়গাতেও করতে পারবে না শুধুমাত্র কষাইখানাতেই কুরবানি করতে হবে মানে সংখ্যালঘু মুসলিমদের যে একের পর এক পরম্পরা চলে আসছে তার যে নিয়ম কারণ সেই জিনিসে আমার মনে হয় আবারও এটা এক ব্যাঘাত ঘটতে চলেছে এবং বিষয় হচ্ছে মুসলিমদের একের পর এক জিনিস নিয়ে বিতর্ক কেন দেশে আরও বহু জিনিসগুলো রয়েছে যেগুলো নিয়ে সরকারের কড়াকড়িভাবে আইন করা দরকার সেগুলো না করে দেশের সংখ্যালঘুদের আপনারা ইতিপূর্বে বিভিন্ন নির্দেশনা দেখেছেন মার্কিন আমেরিকার রিপোর্ট দেখেছেন সেখানে বলা হয়েছে দেশের সংখ্যালঘুদের ধর্মীয় অবস্থা উদ্বেগজনক সংখ্যালঘুদের উপরে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে নানান রিপোর্টগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো দেখেছেন এরপরে এগুলো নিয়ে কোনো কড়াকড়িভাবে আইন নেই যেগুলো নিয়ে কড়াকড়িভাবে আইন করা দরকার সেগুলো নিয়ে কড়াকড়িভাবে আইন নেই আইন করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর এভাবে আমার মনে হয় যে ভারতীয় মুসলিমদের ওপরে মুসলিমদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে এভাবে বিতর্ক সৃষ্টি করে টিকে রয়েছে কিছু মানুষদের ভাত চলছে দালাল মিডিয়া মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এভাবেই বর্তমান সরকারের আমলেই তাদের নেত্রীরা একের পর এক সংখ্যালঘুদের বিভিন্ন জিনিস নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বলে যে এরা হিন্দুদের জন্য ক্ষতিকার এরকম নানান মিথ্যা মন্তব্য করে সাধারণ দেশের মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এভাবেই কিন্তু মুসলমানদের জন্য কিন্তু অনেকের পেট চলছে এ কথা বলাই যায় তো আপনাদের কী মতামত এই যে বর্তমান কুরবানের ঘরেও করতে পারবে না বাইরেও করতে পারবে না শুধুমাত্র কষাইখানা ছাড়া এই যে নতুন নিয়ম এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমরা ব্যক্তিগতভাবে এরকম একটি আইন যে আইন নিয়ে সংখ্যাল সংখ্যালঘুদের আরও একটি জিনিস সামনে বিতর্ক হয়তো হতে পারে এরকম জিনিস আমরা চাই না দেশে আর কোনো জিনিস নিয়ে বিতর্ক তৈরি হোক আমরা তীব্র প্রতিবাদ জানাই যাতে করে আর কোনো জিনিস নিয়ে বিতর্ক সৃষ্টি করা না হয় দেশের মূল সমস্যা দেশে জনগণের সেগুলো নিয়ে আলোকপাত হোক চর্চা হোক এবং মূল সমস্যাগুলো দূরভূত হয়ে জনগণ সুখে শান্তি দেশে থাকতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হোক তো আপনার মতামত অবশ্যই ক্যামেন্ট বক্সে তুলে ধরুন ভিডিও বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানিয়ে দিন চ্যানেলের অন্তস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন